সুপ্রিয় দর্শক, আজকে আমরা এনকোডার সম্পর্কে আলোচনা করব। এনকোডার খুবই মজার একটি সার্কিট। আইসিটির শিক্ষার্থী যারা তাদেরকে অবশ্যই এনকোডার সম্পর্কে ভালো ধারণা নিতে হয়। যে এনকোডার যে বিষয়টা আছে, বিষয়টা এরকম যে আমরা মনে করেন যে কম্পিউটারে যখন আমরা একটা লেখা লিখি বা একটা ছবি তৈরি করি, যেমন ফেলে আসা দিনগুলো আমায় পিছে ডাকে আর মনে পড়ে তোমাদের, এরকম একটা লেখা বা ছবি তৈরি করার পরে এই বিষয়টা আসলে যখন মেমোরিতে যায়, তখন সেখানে সেটা স্বাভাবিক অবস্থা এরকম অবস্থায় না থেকে সেটা বাইনারি পদ্ধতিতে চলে যায়। বাইনারি এরকম কতগুলা 0 1 এরকম কতগুলা সংকেতে সে পরিণত হয়। এই জিনিসগুলাকে আমরা কোড বলে থাকি। তা আমাদের এই স্বাভাবিক বিষয়গুলো যখন কোডে রূপান্তর হয়, তখন সেটাকে এনকোডিং বলা হয়। এবং এনকোডিং এর জন্য যে সার্কিটটা ব্যবহৃত হয়, সেটাকে আমরা এনকোডার সার্কিট বলে থাকি। যেমন আমরা এনকোডার হিসাবে যে আমাদের এনকোডার সার্কিট কোথায় কোথায় ব্যবহৃত হয় এরকম বিষয়, যেমন আমাদের এই যে কিবোর্ড আছে, সেই কিবোর্ডের মধ্যে এনকোডার আছে। এখানে আমরা যখন এই স্বাভাবিক লেখাগুলা টাইপ করি, সেই লেখাগুলা আমাদের সিপিইউর মধ্যে কোডের অবস্থায় যেতে হয়, কোড হয়ে যেতে হয়। তো সেই জন্য এখানে এনকোডার সার্কিট ব্যবহৃত হবে। ভিডিও এনকোডার আছে, যে আমরা ভিডিও যখন করি তখন সেগুলো এনকোড করার প্রয়োজন হয় বা কোডে রূপান্তর করার প্রয়োজন হয়, তখন সেগুলোকে আমরা ভিডিও এনকোডার বলে থাকি। তো এনকোডার বিষয়টাকে আমরা সহজে কিভাবে ব্যাখ্যা করতে পারি, যেটা হচ্ছে এক ধরনের সমবায় সার্কিট, যার সাহায্যে 2n সংখ্যক ইনপুট লাইন থেকে n সংখ্যক আউটপুট লাইন দ্বারা 0 অথবা 1 পাওয়া যাবে। যে আমরা এটা ডায়াগ্রাম এরকম হতে পারে যে ইনপুট হচ্ছে ইনপুট সমান সমান 2n, এবং সেখানে যদি আমরা 8টা ইনপুট দেই, এখানে 8টা ইনপুট দেখানো হয়েছে, তার মানে হচ্ছে 2 পাওয়ার 3। সেই 2 পাওয়ার 3 হলে তাহলে n এর মান হবে 3 এবং আউটপুট হবে তাহলে 3টা। আমরা যদি সর্বোচ্চ 4টা মানে হচ্ছে 2 পাওয়ার 2 ইনপুট দেই, তাহলে এনকোডারে 2 সংখ্যক আউটপুট লাইন পাওয়া যাবে। এটাকে আমরা 4-2-2 লাইন এনকোডার বলে থাকি। যে এখানে ইনপুট হচ্ছে 4টা এবং তাহলে আউটপুট, এই এনকোডারের আউটপুট হবে 2টা। একইভাবে আমরা যদি সর্বোচ্চ 8টা অর্থাৎ 2 পাওয়ার 3 ইনপুট লাইন দেই, তাহলে সেখানে আউটপুট পাওয়া যাবে 3টা। সেই জন্য এটাকে 8-3 লাইন এনকোডার বলে থাকি আর কি। তা আমরা যদি সার্কিট তৈরি করতে হয়, সার্কিট তৈরি করার প্রথম কাজ হচ্ছে সত্যক সারণি তৈরি করা। এই ক্ষেত্রে আমরা দেখি যে এখানে প্রায় 8টা ইনপুট রয়েছে 8 লাইনের জন্য। তো এই 8টা ইনপুটের যেখানে সমস্যা, যদি আমরা ইনপুটের মান বসাতে যাই, তাহলে এখানে একটা অনেকগুলা রো তৈরি হবে। এতগুলা রো এর সাহায্যে এই বিষয়টাকে একটা সার্কিট তৈরি করা খুব জটিল একটা বিষয়। সেক্ষেত্রে বিজ্ঞানীরা যেটা চিন্তা করেছে, সেটা হচ্ছে যে তারা আউটপুটের মান বসিয়ে এই সত্যক সারণিটা তৈরি করার চেষ্টা করেছে। তো সেই ক্ষেত্রে আমরা ইনপুটের মান না বসিয়ে আমরা আউটপুটের মান নির্ধারণ করে নিব, যে সি এর মান হবে 0 1, একটা 0 একটা 1, 0 1 0 1। বি এর মান হবে 00 00 1, এইভাবে বসানো যায়। এর মান হচ্ছে 4টা 0 4টা 1। যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে এখানে যে 8টা লাইন হবে, সেই 8টা লাইনের মধ্যে একই রকম 2টা লাইন থাকতে পারবে না। তো সেটা সহজ উপায় হচ্ছে 1 2 4, যে সি এর মান হবে 1টা করে, বি এর মান 2টি করে, এবং এ এর মান হবে 4টি করে, 4টি 0 4টি 1। এরপর আমরা প্রতিটি লাইনের ফলাফল যেটা আসবে, সেই ফলাফলের জন্য আমরা এখানে একটা মাত্র ইনপুট ব্যবহার করব, বাকিগুলা 0 হবে। যেমন প্রথম লাইনের জন্য আমরা D0 কে 1 ধরবো, দ্বিতীয় লাইনের জন্য আমরা D1 কে 1 ধরে নিব। এইভাবে এই সত্যক সারণিটা তৈরি করা হয়েছে, যে প্রতিটা ইনপুটের জন্য 1টা করে আউটপুট লাইন থাকবে। তো সেই হিসাবে আমরা এটা ধরে নিয়েছি। এবার আমরা যদি সমীকরণ তৈরি করি, যে আমরা যদি এ এর সমীকরণ তৈরি করি, তাহলে এর মধ্যে 4টা 1 আসছে। এই 1টা আসছে D4 থেকে, এই 1টা আসছে D5 থেকে, এই 1টা আসছে D6 থেকে, এবং এই 1টা আসলো D7 থেকে। এই 4টা 1 যে ইনপুট, যেখান থেকে যে চলকগুলা থেকে আসছে, সেই চলকগুলার যোগফলের সমষ্টি হবে এই ভ্যালুটা। একইভাবে B এর মধ্যে যে 1গুলো আছে, সেই 1 এর সংশ্লিষ্ট চলকগুলার যোগফলের সমষ্টি হবে B।
তা আমরা এইভাবে সমীকরণটা তৈরি করে নিতে পারি যে এ কোথা থেকে আসছে, ডি ফোর থেকে, প্রথম ওয়ানটা আসছে ডি ফোর থেকে, সেই হিসাবে ডি ফোর, ডি ফাইভ, ডি সিক্স, ডি সেভেন, এই চারটা চলকের বা ইনপুটের সমষ্টি হচ্ছে এ। একইভাবে আমরা বি এর সমীকরণ বের করতে পারি, বি এর সমীকরণের মধ্যে প্রথম ওয়ানটা ডি টু, দ্বিতীয় ওয়ানটা ডি থ্রি, তৃতীয় ওয়ানটা হচ্ছে ডি সিক্স থেকে আসছে, চতুর্থ ওয়ানটা আসছে ডি সেভেন থেকে। একইভাবে আমরা সি ভ্যালুটাও বের করতে পারি, সি এর সমীকরণটা বের করতে পারি, সি এর প্রথম ওয়ান আসছে ডি ওয়ান থেকে, দ্বিতীয় ওয়ান আসলো ডি থ্রি থেকে, তৃতীয় ওয়ানটা আসছে ডি ফাইভ থেকে, এবং ডি সেভেন, চতুর্থ ওয়ানটা আসছে ডি সেভেন থেকে। তাহলে আমরা তিনটা আউটপুটের সমীকরণ পেয়ে গেছি, এবং এখানে শুধুমাত্র যোগের কাজ আছে, সেই জন্য আমাদের এই সার্কিটের মধ্যে আমরা যদি সার্কিটে যাই, এখানে বাকি গড়গুলোর মধ্যে জিরো ধরতে হবে সত্য সারণি কমপ্লিট করতে হলে। তো এখন আমরা আটটা ইনপুট যেহেতু আছে, এখানে আমাদের আটটা লাইন টানতে হবে, এই লাইনগুলোর থেকে আমাদের গেট গেট তৈরি করতে হয়। ডি ফোর আমাদের যে এর সমীকরণ সেখানে ছিল ডি ফোর প্লাস ডি ফাইভ প্লাস ডি সিক্স প্লাস ডি সেভেন, এটাকে আমরা অর গেটের সাহায্যে যোগ করতে পারি, এই চারটা ইনপুটকে যোগ করার পরে আউটপুট হবে এ ইকুয়াল টু ডি ফোর প্লাস ডি ফাইভ প্লাস ডি সিক্স প্লাস ডি সেভেন। একইভাবে আমরা ডি এর মধ্যে যে সমীকরণগুলো ছিল ডি টু, ডি থ্রি, ডি সিক্স, ডি সেভেন, এই চারটা ইনপুটকে যোগ করলে আমরা বি এর সমীকরণ পেয়ে যাব। তারপরে একটা সি এর সমীকরণ হচ্ছে ডি ওয়ান, ডি থ্রি, ডি ফাইভ, ডি সেভেন, এই চারটাকে যোগ করলে আমরা সি এর সমীকরণ পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমাদের এনকোডার সার্কিট তৈরি হচ্ছে, এটা হচ্ছে এইট টু থ্রি লাইন, আটটা ইনপুট থেকে তিন লাইনের আউটপুট বের করার জন্য এই সার্কিট ব্যবহার করা হয়ে থাকে। একইভাবে আমরা যদি চার ফোর টু টু লাইন একটা এনকোডার সার্কিট তৈরি করতে চাই, তার ডায়াগ্রাম এরকম হবে, সেখান থেকে আমরা এরকম একটা সত্য সারণি পাবো। এক্ষেত্রে আমরা এ এর মান জিরো ওয়ান জিরো ওয়ান এবং বি এর মান ডাবল জিরো ডাবল ওয়ান ধরে নেই, এবং প্রত্যেকটা লাইনের জন্য একটা করে ইনপুট থাকবে, যে প্রথম লাইনে ডি জিরো ইনপুট, দ্বিতীয় লাইনে ডি ওয়ান, তৃতীয় লাইনে ডি টু ইনপুট, ডি থ্রি। এবার আমরা একইভাবে সমীকরণ বের করতে পারি, যে এর সমীকরণের মধ্যে এর মধ্যে দুইটা ওয়ান আসছে, এ প্রথম ওয়ানটা আসছে ডি টুর থেকে, দ্বিতীয় ওয়ানটা আসছে ডি থ্রির থেকে। বি এর সমীকরণের মধ্যে আমরা দেখি যে এখানে প্রথম ওয়ানটা আসলো ডি ওয়ান থেকে, এবং দ্বিতীয় ওয়ানটা আসলো ডি থ্রির থেকে, এভাবে সমীকরণ। এবং সেই অনুযায়ী আমরা এই সার্কিটটা তৈরি করতে পারি, যে এ সমান সমান এর আসছে কোথা থেকে, ডি টুর থেকে এবং ডি থ্রির থেকে, দুইটাকে যোগ করলে আমরা এ পেয়ে যাব। আবার বি আসছে কোথা থেকে, ডি ওয়ান থেকে এবং ডি থ্রির থেকে, দুইটা চলককে আমরা যোগ করলে বি এর মান পেয়ে যাব। তা আশা করি এনকোডার সার্কিটের সত্য সারণি, সমীকরণ এবং কিভাবে সার্কিট তৈরি করতে হবে এটা ভালোভাবে বোঝা যাচ্ছে। আমরা যদি এটা বুঝতে পারি তাহলে অবশ্যই ভালো লাগবে, এবং পাশাপাশি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট প্রত্যাশা করছি আপনাদের কাছ থেকে। থ্যাংকস টু রিমেন উইথ মি, প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল, প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট। মোশাররফ এলিন।